তো 141 এ যে হ্যান্ডলিং মিসম্যাচ ইউনিটসটা এখানে বলা হয়েছে যে যখন আমরা ই করি কোনো ফাইল আপনারা আমি একটা ম্যাক্সের মডেল ডিজাইন করলাম সেখানে আমার ইউনিট সেটআপটা আছে সেন্টিমিটারস বা ইঞ্চিসে তো আমি আবার আপনাকে ওমরকে ফাইলটা দিলাম ওমরের ফাইল আবার দেওয়া আছে এখানে মিটারে তখন এটা ম্যাচ করতে হবে না হলে তো আমার এটা ই করবে না দুটোর মধ্যে দুটো সাপোর্ট করবে না মিসম্যাচ করতেছে না আমি করছি সেন্টিমিটারে বা ইঞ্চিসে ওমর করছে মিটারে তখন এটা কম্পিউটার যখন আমরা ই করি ফাইলটা ইম্পোর্ট করি তখন তোমার একটা ডায়ালগ বক্স আসে সেটা ওকে দিলে অটোমেটিক্যালি আপনার ওইখানে ম্যাচ করে সেটা ওটা করে না কারণ এটা আপনার তো ম্যাচ করতে হবে আপনি সেন্টিমিটার থেকে মিটার আর কি দিচ্ছেন ও একটা মানে ও ই আসে যে আপনার ইউনিট সিস্টেমটা এক না ওইটা অটোমেটিক সে ম্যাচ করে না আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী এখানে এটা বলা আছে মিসম্যাচ ইউনিটটা অত না এটা 141 নম্বর পেজ আচ্ছা তারপর আমি আরেকটা কথা বলি রেকর্ড হ্যাঁ ক্রিয়েটিং প্রিমিটিভস অবজেক্টস এটা কিন্তু সাব ক্যাটাগরি ড্রপ ডাউন হ্যাঁ এটা সাব ক্যাটাগরি ড্রপ ডাউন এটা হলো ক্যাটাগরি আইকন এগুলো কিন্তু নেমিং রিনেমিং এটা পে কোশ্চেন আসবে হ্যাঁ ডেফিনেটলি সাবজেক্ট নেমস এগুলো রিনেম সাবজেক্ট কালার কিভাবে অ্যাসাইন করা হয় এখানে যে বারবার আমি বলছিলাম দেখাই সি সি ইউজার বিআইটিআই অ্যাপ্লিকেশন ডাটা বিআইটিআই হচ্ছে ই কম্পিউটারের জন্য আপনাদের ক্ষেত্রে আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন ডাটা লোকাল অটোডেস থ্রিডিএস ম্যাক্স এটা ইউএনএম এখানে যে থ্রি এস ম্যাক্স এই যে সেটিংসে যে ফাইলটা পাবেন এটা জাস্ট ডিলিট ইট এটা ডিলিট করে দিবেন ডিলিট করার পর আবার থ্রি এস ম্যাক্সটা খোলার সময় রান এস অ্যাডমিনিস্ট্রেশন চালু করবেন আপনার কম্পিউটারটা বাই ডিফল্ট হবে যেরকম ছিল একদম নতুন ইনস্টল করার সময় সেগুলো ইনস্টল করবেন আমরা কোথায় জানিয়েছিলাম আমরা কী বলছিলাম যে কীভাবে নাম করা যাবে নাম সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট জিনিস ছিল এখানে নেম এখান থেকে আমরা ইচ্ছা করলে নেম করতে পারি এখান থেকে ইচ্ছা করলে আমরা নেম করতে পারি অবজেক্ট প্রপার্টিস থেকে আমরা নেম দিতে পারি কালার সেম এখান থেকে আমরা যদি ডবল ক্লিক করি এখানে বেসিক কালার আছে অটোকেট এআই প্যালেট আছে আর থ্রিডিএস ম্যাক্স প্যালেট আছে আর এছাড়াও আমরা কাস্টম কালার যেটা সরি এখান থেকে সিলেক্ট করলে এটা না এখানে কেন এই যে এটা করলে আমরা কালার সিলেক্টর মডিফাই কালার প্যানেল থেকে আমরা এনি কাইন্ড অফ কালার সেটিং করতে পারি সিলেক্ট করার পর কমন প্যানেলের নেম এন্ড কালার থেকে আমরা কি এটা চেঞ্জ করে দিতে পারি কি পারি এটা এটা না এই সাব ক্যাটাগরি ছিল এগুলো সাব ক্যাটাগরি ছিল স্ট্যান্ড এখানে ক্রিয়েট এটা ক্রিয়েট না সরি আহা ওই 1400 মিলাই দিতেছি এটা হলো জিওমেট্রিস জিওমেট্রিসের মধ্যে সাব ক্যাটাগরি ছিল কি স্ট্যান্ডার্ড এক্সটেন্ডেড এগুলো একটু মনে রাখেন কিন্তু হ্যাঁ দুই তিনটা আর এটার মধ্যে এসপি লাইনের মধ্যে সাব ক্যাটাগরি ছিল এসপি লাইন তা আন্ডু রিডিউ জানেন তো টাকায় দিছি তো আন্ডু রিডিউ এগুলো মুখস্থ করে জানি এগুলো আসলে না পারলে খুব ঝামেলা হয়ে যাবে যে আন্ডু কি বলেন
ভালো শট। হ্যাঁ, এখান থেকে আমরা যাওয়ার পর এখানে পার্সপেক্টিভে যেটা ভিউপোর্টে পার্সপেক্টিভ, এখানে ওই ওই যে পার্সপেক্টিভটা ওখানে রয়েছে লেখা, এটা কি এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম না, এই জায়গাটা কোনো স্পেশাল, তাহলে আমি কি বলবো? আমরা ফ্রম ভিউপোর্ট উই ক্যান চুজ এই যে পার্সপেক্টিভ, ফ্রম ভিউপোর্ট থেকেই যদি কিছু, হ্যাঁ লেখে যদি, হ্যাঁ আপনার লেফট কর্নার লিখবেন, লেখার পর যদি আপনি মনে করতেছেন যে আপনাকে আরো সুন্দর করে বুঝাতে হবে, প্লিজ আপনি এঁকে দিয়ে স্যার এখানে এটা সরাসরি জিল্লুর রহমান স্যারই খাতা দেখে, এখানে আপনার আপনি বুঝাইতে পারলে হয়েছে যে আপনি জিনিসটা জানেন, ঠিক আছে? যদি মনে করেন যে আপনি ফাঁকা আছে, প্লিজ ড্র, সমস্যা কি না, কারণ স্যার দেখতে চাই যে আপনি কতটা মানে জানেন এই জিনিসটা। এখানে তো এরকম না যে খাতা পড়ে যায় এসে যায় বুঝেছি, লাল বুঝাতে পারে কি বলছ, হ্যাঁ কি বলছ, স্যারটা ঠিক আছে কিন্তু বলতে পারে অবশ্যই বলতে পারে। তো প্রিমিটিভ অবজেক্টের অনেকগুলা ই লেখা থাকতে পারে, এত মানে ডিটেলস মুখস্থ করার দরকার নাই, জাস্ট বুঝাই দিয়ে আর কি, শর্টকাট কি দিয়ে বুঝে দিতে পারলেই হবে। এত মুখস্থ ওই যেটা বলছে ওটার নাম স্পেসিফিক নাম আছে আবার দেখে নিয়েন ওদের কাছ থেকে, আমি দেখতেছি সব 155 মধ্যে কিছু নাই, এগুলো সব ভুল হলে 4 নাম্বার পেজে বরঞ্চ 5 নাম্বার পেজে হলে কি হবে, কিভাবে তৈরি করবেন সবগুলো, সবগুলো জিওমেট্রি অবজেক্ট কিভাবে তৈরি করতেছেন, এখানে কোনো ইনফরমেশন ওরকম পাচ্ছি না। পাঁচ নাম্বার চ্যাপ্টারই সব হইলে কি আপনার কীভাবে এগুলো তৈরি করতে পারতেছেন, হ্যাঁ এরকম এটা কোশ্চেনটা আসবেই মনে হইতেছে যে অটোক্যাড প্রোডাক্টে অটোক্যাড প্রোডাক্টগুলো কি, হ্যাঁ আপনি দেখেন না, আমি দেখতেছি আপনি দেখেন, সবাই দেখতে থাকেন আর কি, হ্যাঁ জিজ্ঞেস করেন শেয়ার করেন, একটা শেয়ারিং আর কি। ওয়েল নন প্রোডাক্ট যে অটোক্যাড, এই অটোক্যাডের প্রোডাক্টগুলো আসলে আর্কিটেকচার প্রিমিটিভস, হ্যাঁ আর্কিটেকচার প্রিমিটিভসগুলো মানে এইসি অবজেক্টগুলোকে কিন্তু এই যে এই প্রোডাক্ট বলতেছে এই যে মানে অটোক্যাড, মানে এখানে অনেকভাবে কোশ্চেনগুলো আসতে পারে। এটা হলে কি আমরা আর্কিটেকচার্স ইউজ করার জন্য আমাদের কোন মানে কোথায় আমাদের কোন ক্যাটাগরিজটা যেতে হয়, এটা আসলে কোন ক্যাটাগরিজ এই সে অবশ্যই, বা অটোক্যাড প্রোডাক্টসের জন্য বা আর্কিটেকচারের জন্য কী ইউজ করা হয়। তো এই অটোক্যাড আর্কিটেকচার আর এইসি সকলে ইন্টার কানেক্টেড, তাই তো এগুলো মনে রাখবেন। তো এইসির মধ্যে কী এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে হচ্ছে সেটা দিবে, চেঞ্জ করে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ আলাদা, এখানে আগে ছিল, আগে ছিল এখন বাই করে দিচ্ছে, বাই করে দিচ্ছে, তবু আপনারা এগুলো পড়ে যান, হ্যাঁ কারণ আর্কিটেকচার কোটার মধ্যে তো মুখস্থ করার কিছু নাই, এটা কী আছে ফয়লার গ্লাস রেলিং ওয়ালস ডোর স্ট্রেস উইন্ডোস, এটা তো মুখস্থ করার কিছু নাই, সিঁড়ি দরজা জানালা মুখস্থ করে নিন, আপনারা এগুলো আসার কথা না, বিশ্বাস নাই এজন্য আমি দেখাই রাখছিলাম, তো দেখে রাখলাম একবার, হ্যাঁ যেগুলো আপনার এইচগুলো বক্সে যেমন এইচগুলো আপনার হার্ড থাকে এখানে স্মুথ থাকে, শ্যাম্পার বক্স এই শ্যাম্পার বক্স যদি আসে এই কথাটা লিখে যা আপনারা একটা স্মুথ একটা বক্স আইকে দিয়ে নেন,
তাই তো? শঙ্কর বস্তু আমরা একটু দেখে নিই, শঙ্কর বস্তু কি আছে। শঙ্কর বস্তু ও সরি, এই শঙ্কর বক্স না, গোলাকার থাকবে, স্মুথ থাকবে, শেষ। করতে পারবে তো না, এই যে লেখা আছে পয়েন্ট প্রোভাইডস আ স্পেসিফিক লোকেশন ইন 3D স্পেস, দ্যাটস দ্যাটস ইট এন্ড দ্যাট ক্যান বি ইউজড ইন রেফারেন্স বাই দ্য প্রোগ্রাম ফাংশন, দরকার নাই, বাট এটা এটাই আর কি। স্পেসিফিক জায়গায় আমরা এটা পয়েন্ট করে দিই, এই এখানে লেখা আছে ফার্স্টে যাই। You can think of an object pivot point as representing its local center. এটাই pivot point এর সংজ্ঞা। You can think, আপনি মনে করতে পারেন যে object pivot point as representing its local center. I mean pivot point represents object's local center. এটাই মানে যেখানে center, আমি বলছিলাম যেখানে আপনার ভরকেন্দ্র বা আপনার সেন্টারটা, সেটা আর কি করে। And local coordinate systems, আপনি জানেন local coordinate system জিনিসটা কি, অনেকবার বলছি। ওর যে একটা ডামি, এই ডামিটা কি, ডামিটা আমরা বিভিন্ন কাজে ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা লিঙ্ক টিঙ্ক এইসব কাজে আমরা ইউজ করে থাকি। আই মিন একটা বক্স নিলাম, তাই তো, ডামি নিলাম, বক্সটা ডামির সাথে লিঙ্ক করে এখানে বোঝার বিষয়টা চাইল্ড থেকে প্যারেন্টে যাবে, কিন্তু আমি লিঙ্ক সিলেক্ট করলাম বক্স, ইয়েস, মানে আমি যখন লিঙ্ক করব তখন আমার প্রসিডিউরটা হবে, আমি ফার্স্টে চাইল্ডকে সিলেক্ট করে টান দিয়ে প্যারেন্টের সাথে দেখাই দিব কে প্যারেন্ট এটা, তাই তো মনে রাখেন কিন্তু এগুলো প্যারেন্টস, এটা আমার প্যারেন্টস। এখন যদি আমি আমার ডামিটা ঘুরাই, এখন ওই চাইল্ডটা ঘুরতেছে, এইসব কাজে আমরা ডামিটা ইউজ করি। ডামিটার সংজ্ঞাটা কি, ওই আবারও আর কি আমরা চ্যানেলে চলে যাই, ডামি এটা কিছু কোনো সংজ্ঞা ওরকম কিছু করে নাই, এটা বলছে দ্যাট ডামি অবজেক্ট ইজ এ ওয়ার ফ্রেম কিউব, মানে আই মিন ওয়ার ফ্রেম, এটা কোনো ই না, এটা ওয়ার ফ্রেম কিউব উইথ এ পিভট পয়েন্ট অ্যাজ ইজ জিওমেট্রিক সেন্টার্স, এটা সেন্টার এবং ইট হ্যাজ নো প্যারামিটার, ইউ ক্যান্ট মডিফাই ইট অ্যান্ড ইট ডাজন্ট রেন্ডার, শেষ, আর কোনো কথা নেই এখানে। এগুলো আসে কিন্তু, হ্যাঁ হ্যাঁ দেখা যাবে, এগুলো একটাও আসে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেজার টুলটা পারবেন তো, কীভাবে আমরা মেজার করতে পারি, না না স্কিপ করবো না, কেন স্কিপ কেন করবো, টেপ টুল, টেপ টুল, টেপ হেল্পার, না না লিখতে পারবেন তো, পারবেন পারবেন না, টেপ টুল মেজারমেন্ট আমরা কি, এই যে শর্টকাট কি, সিলেকশন ব্র্যাকেটস, এটার হোয়াইট এরিয়া, এটা যে ধরেন আমাদের একটা অবজেক্টে অনেক কিছু আছে, একটা পলি অবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে, একটা লাইট আছে, এই যে লাইট আছে, লাইট আছে,
তো এখান থেকে যদি আমরা যে সিলেক্ট ব্যাংক নেমে যাই, এখানে কিন্তু যে ফিল্টার অবজেক্ট আছে, এখানে হচ্ছে যদি শুধুমাত্র আমরা জিওমেট্রিটা দেখতে চাই, এই যে শুধু আমরা জিওমেট্রি দেখবো আর কি, এইচ এটা কিন্তু আসবে পরীক্ষায় সিলেক্ট ফ্রম সিম। হ্যাঁ সিলেক্ট বাই নেম ওয়েজ দেখি তো সিলেক্ট ফ্রম সিম না বাবা সেটা এটাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা সিলেক্ট বাই সিম নেম না, মানে এটা হলো আপনার একটা ইয়েতে যদি অনেকগুলো অবজেক্ট থাকে তাহলে আমরা যদি এই যে এই যে এই যে এই যে সিলেক্ট বাই নেম, সিলেক্ট বাই নেম এটা যদি সিলেক্ট করি আমাদের কী কী আছে সেখানে সবগুলো দেখা দেবে, এখান থেকে আমরা সিলেক্ট করে আমরা নিয়ে আসতে পারবো, এই সিলেক্ট করতে পারবো, মানে আমাদের ভিউপোর্টে যতগুলো অবজেক্ট আছে সবগুলোই সিলেক্ট বাই নেমে সিরিয়াল বাই দেওয়া থাকবে। তাহলে এই কোশ্চেন আসবে, এটাও আসবে, এটাও আসা খুব জরুরি মনে হচ্ছে কোনো না কোনো আসার কথা। এই যে যে WER এগুলো ভুল করলে তো এরা ভুল করলে এখানে নাই করতে দেখ কোনো কাজ করবে না কিন্তু এটা বক্স টক্স কোনো রকম কাজ করবে না, এটা ম্যানুপুলেট কোনো একটা জিনিসকে রোটেট রোটেশন রাই করাতে দেখো এটা নতুন কিছু না, প্রথম হয়েছিল তো জান দেখতাম আচ্ছা দেখি তো দেখে নিন এগুলো পরে নিন। সিলেক্ট বাই নেমের শর্টকাট কি এটা, এখানে হইতে পারে যে অনেকগুলো আপনাদের অনেকগুলো সিলেকশন আপনাদের ই হইতে পারে, সিলেকশন মেথড দিতে পারে যে সিলেকশন বাই আপনারা একটা অবজেক্টকে কতভাবে সিলেক্ট করতে পারে, সেক্ষেত্রে সিলেক্ট বাই নেম, সিলেক্ট বাই লেয়ার, সিলেক্ট বাই কালার, সিলেক্ট বাই মেথড এগুলো দিয়ে আমরা করতে পারি। সিলেক্ট বাই মেথডের মধ্যে হ্যাঁ এরকম চারটা, তো সিলেক্ট বাই মেথডের মধ্যে কিন্তু আমাদের উইন্ডো ক্রসিং মনে আছে এগুলো, এটা এত বেশি ইম্পর্টেন্ট না হলেও পড়ছিলাম তাহলে আমরা যেভাবে হ্যাঁ বাইরে থেকে
অর্ধেক নিবো। তা আমাদের বাইরে ফুল হলে বলে তো কোটা থাকে, উইন্ডো থাকে না ক্রসিং থাকে? ওমর কিছু বলছিলেন? ওমর হ্যাঁ, এই যে ব্র্যাক করে যে, এই যে ব্র্যাক করে যে, এই দেখেন এখানে ক্রসিং হয়েছে দেখে কিন্তু সিলেক্ট হতেছে। বাট এই যদি ক্রসিং না থাকতো, ক্রসিংটা কি চেঞ্জ করে? এই যে এই যে ক্রসিং, হ্যাঁ দেখেন এখন কিন্তু সিলেক্ট হবে না দেখছেন, কারণ এখন এখানে হচ্ছে উইন্ডো পুরাটা, হ্যাঁ পুরাটা সিলেক্ট করতে হবে। এগুলো হলো সিলেকশন মেথড, সিলেকশন নেম, সিলেকশন কালার, সিলেকশন লেয়ার, সিলেকশন মেথড, এই টাইপের ঝামেলা ঝামেলা আছে আর কি জায়গায়। আচ্ছা এখানে বলা হয়েছে যে আপনারা সিলেকশন, আমরা রিজিয়ন বাটন, হ্যাঁ সিলেকশন রিজিয়ন বাটনের মধ্যে এগুলো আছে, রেক্টেঙ্গেল, সার্কুলার, ফেন্স, এগুলো একটু দেখতে হবে। মানে কি আমি বলছি, সেটা কীভাবে সিলেকশন করতে পারি আমরা একটা অবজেক্টকে, এই যে সিলেকশন, এই এই কটা টুল দিয়ে আমরা সিলেকশন করতে পারি। আমরা ম্যাক্সিমাম টাইম রেক্টেঙ্গেল দিয়েই করি, তাই না? যদি সবসময় রেক্টেঙ্গেল দিয়ে করতে হবে তাও কিন্তু না, আমরা ইচ্ছা করলে এই যে সার্কুলার, সার্কেল সার্কেল সার্কেল, হ্যাঁ পেন্ট, এখানে একটা পেন্ট আছে, পেন্টটা হলে কি যে এরকম করে করে পেন্ট করতে হবে। সিলেকশন ম্যাথড দুটো বলতে, ও হ্যাঁ শুধুমাত্র আমরা এটাকে দেখবো, বাকি কিচ্ছু দেখবো না। হ্যাঁ আসলে করার জন্য, এটা ইম্পর্টেন্ট থাকুক বা না থাকুক, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি। আবার আমরা যদি ডি আইসোলেট করতে চাই, এই যে নিচে আইসোলেট সিলেকশন টগল, সেটা অফ করে দিলে আর চলে আসবে। এই যে একটা বক্স যখন আমরা ড্র করতেছি, তখন দেখেন আমি যদি লেয়ার ম্যানেজারটা, এই যে লেয়ার আমি বুঝলাম না, লেয়ার, এই যে লেয়ার 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 ছবিগুলো, হ্যাঁ আমি যদি লেয়ারটা ওপেন করি, এই যে লেয়ারটা ওপেন করলে এটা নিচে আসছে, এটা যদি ওপেন করি আমার বক্সটা কোথায় আসছে? ডিফল্টে। তারপর যদি আমি একটা নতুন লেয়ার ওপেন করি, এই যে নতুন একটা লেয়ার, তাহলে এই লেয়ারের নাম কিন্তু লেয়ার 001। তার এটা সিলেক্ট করে যখন আপনি আরেকটা স্ফিয়ার ড্র করবেন, সেটা কিন্তু অটোমেটিক ওই লেয়ারে চলে আসছে। তাহলে দুটো লেয়ার আসলো, একটা হলো ডিফল্ট লেয়ার, একটা হলো লেয়ার 001। বাট আমরা যদি আসলে লেয়ার নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমি পার্সোনালি ডিফল্ট লেয়ারে কিছু রাখি না আর কি। তো সেই ক্ষেত্রে যখন আপনি একটা জিনিস, আমরা বক্স বা কোনো চিন, এখন বক্সটা কিন্তু ডিলিট করে দিলাম, তার মানে জিরোতে কিছু নাই, তাই না? তো আমরা আরেকটা লেয়ার নিই, এই যে নিউ লেয়ার্স, এটা লেয়ার্স 02, এটা লেয়ারটা সিলেক্ট করলাম। তারপর যদি আমি বক্সটা ডিজাইন করি, তাহলে বক্সটা কোথায় যাবে? লেয়ার 2-তে। তাহলে লেয়ার 1-এ হলে আমার স্কোয়ার, লেয়ার 2 না, ডিফল্ট আমি ডিফল্টই রাখি আর কি। তাহলে আমার জন্য নিয়ার অ্যারে ইন সিরিয়াস অফ ক্লোন অ্যালং ওয়ান অর মোর অ্যাক্সিস, সবই যাবে লিনিয়ারলি, স্ট্রেট যাবে, উপরে যেতে পারে, নিচে না, উপরে যেতে পারে, ডানে যেতে পারে, এক্স ওয়াই জেড লাইন দিকে যেতে পারে, এটা হলো লিনিয়ার অ্যারে। হ্যাঁ হ্যাঁ, এই যে লিনিয়ারলি এটা মুভ করতেছে, লিনিয়ারলি যেখানে যাক এটা লিনিয়ারলি মুভ করতেছে সোজাসুজি আর কি। হ্যাঁ এখানে অনেকগুলো অ্যাক্সিস, এই যে দেখেন এটা কিন্তু জেড, তাই না? এই যে এটা এক্স, এই যে এটা ওয়াই, ঠিক আছে? প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ক্যানের জন্য এরকম লিনিয়ারলি এটা অ্যারে করছে। তো যদি আপনারা এক্সট্রা বেশি, এই যে এটা লিনিয়ার অ্যারে, আস্তে 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 ছোটো হয়ে গেছে, সো এটা লিনিয়ার অ্যারে। তা আর কাছে সার্কুলার অ্যারে, এটার মধ্যে সার্কুলার, এই দেখেন একটা বটল সেল, বটলগুলো সার্কেল অনুযায়ী বসছে, কার কেন্দ্রকে, এই যে হ্যাঁ এই যে বল একটা ছোটো রাখছে বুঝছেন, এটাকে অনুযায়ী সে সার্কেলটা বসছে। এটাকে আর একটা স্প্যারাল, স্পাইরাল অ্যারে বলা হয় বলতে পারি। তো স্প্যারাল এটা কীভাবে করে, এখানে একটা ভিডিও ফাইল দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি চেক ইট করতে পারেন, বাট এই মুহূর্তে আমার মনে হয় না এটা দরকার আছে প্র্যাকটিস করা। আর রিং অ্যারে কি, রিং অ্যারে একটা হেল্পার অবজেক্টস, মানে আই মিন এই যে ডামি অবজেক্টস, দ্য রিং অ্যারে অবজেক্ট কনসিস এ ডামি অবজেক্ট। যদি মনে আছে না, আমরা একটা ঘোড়াকে আর কি ঘুরাইছিলাম, এখানে একটু সমস্যা ছিল আর কি, আমি লাস্ট পর্যন্ত করতে পারিনি, ওই যে উপর নিচে করার জন্য আমি রিং অ্যারে বসাইছিলাম। এই যে এটা হলে কি একটা ডামি, ডামি অবজেক্ট বসাইতে হয়, কনসিস ডামি অবজেক্ট সারাউন্ডেড বাই রিং বক্স, এটা হলে আসলে রিং অ্যারে। একটা ডামি অবজেক্ট থাকবে এবং চারপাশে অনেকগুলো বক্স থাকবে, এটা এরকম না, এটা অ্যারেটার ব্যাপারটা হলো এটা যে আমার, আমাদের এখানে একটা ডামি অবজেক্ট থাকবে। রিং অ্যারের ব্যাপারটা কি, একটা ডামি অবজেক্ট থাকবে এবং এই ডামি অবজেক্টকে সারাউন্ড করে অনেকগুলো বক্স থাকবে আর কি, এবং এই সবগুলো কিন্তু নন রেন্ডারেবল,
এগুলো তো রেন্ট হবে হবে না আর কি। এগুলো তো এই জিনিসগুলোকে এই জিনিসগুলো আমরা এরকম করে ঘুরাইতে পারি এবং আপ ডাউন করে আর কি। এবং এটার সাথে আমরা প্রয়োজন মতো ফাইলগুলো লিঙ্ক করে, থ্রিডি মডেলগুলো লিঙ্ক করে আমরা আমাদের ডিজাইন অ্যানিমেশনটা করতে পারি। এটা রিং অ্যাপটা, তো রিং অ্যাপটা কোথা থেকে নিয়ে আসতে পারি? এই যে সি স্টেপ, এইটা কিন্তু একটু আলাদা। রিং অ্যারেটা কিন্তু আমরা নর্মালি অ্যারে থেকে নিয়ে আসতে পারি না। যেমন অ্যারেটা থাকে কোথায়? টুলস, অ্যারেটা কি কারণ না, টুলস, এই যে অ্যারে, এটা হলো যে অ্যারে। সেখান থেকে আমরা এখান থেকে আমরা লিনিয়ার সার্কুলার অ্যারেটা করি। বাট আমাদের কিন্তু রিং অ্যারে কিন্তু আমরা এই যে সিস্টেম না, হ্যাঁ সিস্টেম সিস্টেম, এই যে রিং অ্যারে এইখান থেকে আমরা লিখে, ওকে, এই চারটা বক্স, তাই না? বসেছি তো এই যে রিং অ্যারেটা বসেছি। এবং দেখেন এই রিং অ্যারেটা সবগুলো কিন্তু মানে বক্সগুলো দেখা যাচ্ছে, সরি, এই ডামিটা কিন্তু আর কি নন রেন্ডারেবল, নন রেন্ডারেবল। এখান থেকে আমরা এখানে জিনিসটাকে ধরে সমস্যা হয়, এখানে প্রপার্টিসগুলো আসে না মাঝে মাঝে। সিস্টেমস রিং অ্যারে, এই যে আমরা এখন ড্র করলাম, কেন না 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 না, ডিটেলস দিয়েছে কিছু বলতেছি না। এটা বলছি আমরা সিস্টেম থেকে রিং অ্যারেটা নিতে পারি, এবং এখান থেকে যে প্রপার্টিসে গিয়ে আমি এখন প্রপার্টিস এটা রেডিয়াস, অ্যাম্পলিটিউড, হ্যাঁ এটা কঠিন করে ধরেন না, হ্যাঁ রিং, এটা সিস্টেম থেকে রিং অ্যারেটা নিয়ে রিং অ্যারেটা কিরকম, এই যে এটা ছবিটা কিছু না হলে ছবিটা তো একটু আঁকতে আঁকতে পারবেন নাকি, এই তো যেটা বক্স, কিছু বক্স যা সারাউন্ডেড থাকে এটা একটা হেল্পার অবজেক্ট মনে হচ্ছে এই স্ক্রিনে। আমি তবে মনে হয় না রিং অ্যারে এগুলা খুব বেশি আসবে কিছু। এই যে রিং অ্যারে এটা খুঁজে নেই, এটা 263, এই যে ঘোরা আপ ডাউন করছিলাম। এটা সার্কুলার অ্যারে, তাই না? আচ্ছা ইয়ে 7 নম্বর চ্যাপ্টার, বুঝে বুঝে জাফর কোশ্চেন করছো করছিল, আপনার কোশ্চেন থাকলে কোশ্চেন করতে থাকেন, আমি 7 নম্বর চ্যাপ্টার চলে যাচ্ছি। ছোটো করে গেছে নর্মাল, হোয়াট ইজ নর্মাল, একদম একদম মুখস্থ, হ্যাঁ এখনই মুখস্থ করে ফেলেন। নর্মাল নর্মাল হলে কি ওমর, ওই যে আমরা যে, হ্যাঁ ওই যে, হ্যাঁ অ্যালাইনে ডেফিনেটলি অ্যালাইনে সব ইউজ করছিলাম, বাট হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বাট এখানে আমি একটু বলি আর কি, এখানে যে কথা বলছে নর্মাল ইজ এ ভেক্টর, ভেক্টর মানে হলে কি, এখন আমার এটা বলতে গেলে আপনাদের মাথা মারা কি, হ্যাঁ ভেক্টর মানে হইলো কি, যখনই আপনারা একটা কথার ভেক্টর দেখবেন, যখনই আপনারা মনে করেন একটা ভেক্টর, এই ভেক্টর মানে হইলো কি, এই যে এরকম একটা দিক আছে, স্যার তার মান এবং দিক থাকে আর কি, মানে এটা কোন দিকে যাইতেছে, এটার এটা দিকটা কোথায়। ভেক্টর মানে হইলো কি, এটার ভেক্টর মানে হলো এটা কোথায় আর কি, এটা ডিরেকশনটা কোথায় আর কি, এটা কি মানে ফ্রন্ট লেফট রাইট না কোথায় আর কি। তো এখানে যখন আপনারা ভেক্টর এখানে দেখলেন, এটা মানে যে বুঝতেছেন নর্মাল ইজ এ ভেক্টর, মানে অবশ্যই আপনাকে একটা দিক ডিটারমাইন করে দিচ্ছে যে এই দিকে, দ্যাট এক্সটেন্ডস পারপেন্ডিকুলার টু দ্য ফেস। তো ফেস মানে কি, ফেস হলে গিয়ে আপনারা ধরেন এটা তো বুঝি না, এই যে এটা আমার একটা ফেস, এই ফেসের পারপেন্ডিকুলার হলো এটা, এই যে একদম বরাবর আর কি, লম্ব বরাবর, যদি এটা এটা কিন্তু পারপেন্ডিকুলার না, একদম ডিরেক্টলি যদি এসে ঠিক করে এটা একটা পারপেন্ডিকুলার, ঠিক আছে। তো এই যে এটা যদি আমার এরকম ফেস হয় তাহলে এই যে এখন এটা দেখবে এটা থেকে আমার এরকম লম্ব বরাবর এই ফেসটা, এটা হলো ভেক্টর টু দ্য ফেস অ্যান্ড ইজ ইউজ টু ডিটারমাইন দ্য ওরিয়েন্টেশন অফ ইন্ডিভিজুয়াল ফেস। এবং এটা এই যে এটা যদি আপনার মানে আপনার অ্যাঙ্গেল হয় তাহলে কিন্তু এটা
অ্যাঙ্গেলে আর কি আপনাকে ফিজিক্যাল দেখাবে, মানে ওরিয়েন্টেশন এটার উপর ডিপেন্ডস করতেছে, ডিটারমাইন দ্য ওরিয়েন্টেশন অফ ইন্টারভাল, যেটা কোথা কতটুক অ্যাঙ্গেলে আছে আর কি, ওরিয়েন্টেশন কতটুকু আর কি রেডি আছে। যদি আপনার লম্ব পর্বত থাকে তাহলে একদম প্লেন থাকবে, ভেক্টর যদি আপনার প্লেন টাইপ এরকম থাকে তাহলে এটা আপনি ভেক্টরটা একটু মানে তির্যক হয়ে পড়বে। তো এই জিনিসগুলোকে এটা বলা হয়েছে, আসলে একটু দেখে নিই, এটা মুখস্থ করবেন অবশ্যই। আমি এখান থেকে একটু এটা দেখে নিই, মডিফাই দেখাচ্ছে, নর্মালের কোনো সংজ্ঞা পাইতেছি না। তো যাই হোক, আমরা এখানে একটু স্কিপ করি। নর্মালে যদি সংজ্ঞা বলা হয় তাহলে অবশ্যই এটা, হোয়াট ইজ নর্মাল, এটা মুখস্থ, এটা অনেক কঠিন না তাই না? এখন আমরা যেটা নর্মাল শো করি, দেখেন এখানে কোনো নর্মাল দেখাচ্ছে কেন? কারণ আমি এটা ফ্লিপ করে দিছি, এখন নর্মালটা ভিতরে ভিতরে লম্ব বরাবর, এখন আর যে এইভাবে লম্ব বরাবর নাই, এখন যেটা আছে ওইটা একটা ফ্লিপ হয়ে গেছে না, এরকম তো লম্বটা আছে উল্টা দিকে, আপনি দেখতে পাচ্ছেন না, দ্যাটস ওয়াই ইট ফ্লিপ, আমি নর্মাল দেখতে পাচ্ছি না। ওই কথাগুলো তো বইতে ওখানে লেখা আছে, এটা নর্মালাইজেশনের প্রবলেম, আমরা দেখতে পাচ্ছি না এটা তাই না? ব্যাকফেস কার্ড আপনি উঠে দিই, অবজেক্ট অবজেক্ট প্রপার্টিজ ব্যাকফেস কার্ড উঠে দিই, তাহলে এটা ব্ল্যাক থাকবে, এটা ব্ল্যাক। ইউনিফর্ম স্কেল দেওয়া আছে আর নন ইউনিফর্ম স্কেল দেওয়া আছে, স্কেচ স্কোয়াশ দেওয়া আছে। তো এগুলো আর কি আপনারা একটু কোথায় কী কাজ এগুলো একটু করে জানা জানা আছে তো না, এগুলো জানা নেই আর কি। এখানে এই যে বক্সের ভ্যালুটা এই যে 100 100 100 দেখাচ্ছে গিজমো। এই যে এই যে আপনার যে গিজমো, এই তিন ধরনের গিজমো আছে, একটা হলে আপনার রাইট, একটা হলে রোটেশন, একটা হলে স্কেল। মাইনাস আর ইকুয়াল কিন্তু, হ্যাঁ একটা তো মনে রাখি নিচের গুলো মাইনাস
আসলে মাইনাস না তো এটা হাইফেন আর কি না না মাইনাস 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 এটা মাইনাস ঠিক আছে বলেন থাকতে পারে বই লেখা আছে হ্যাঁ ঠিকই আছে তো ইউ ক্যান চুজ থ্রি ডিফারেন্ট স্ট্যাটাস অফ গিজমো ওয়ান ফর ইচ ট্রান্সফর্ম টাইপ অনেক কিছু আসতে পারে তো এগুলো তো জানেনি এখন এগুলো কালার ব্লু ব্লু আছে আর কি কালার মুভ রোটেশন স্কেল তিনটা তো এখন কথা ছিল আর কি হোয়াট ইজ দ্য গিজমো তাই না থাকলে কিন্তু এটা ইয়েলো দেখা তাই না এটা বুঝতেছেন এই অ্যাক্টিভ রিপোর্ট ইয়েলো 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 স্কেল গিজমো আর জি বি এক্স ওয়াই জেড ট্রান্সফর্ম টুলস এবার দেখা তো কেন আপাতত একটা এখানে বলছে স্ট্যাটাস বার স্ট্যাটাস অফ ফিল্ডস এখান থেকে যে স্ট্যাটাস বার যেটা আছে আর কি যেটাকে স্ট্যাটাস বার বলা হয়েছে এখান থেকে কিন্তু আমরা এটা দিতে পারি তাই না এখানে এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটা বসে আমরা অ্যাবসোলিউট হ্যাঁ মানে বাই ডিফল্ট হবে অ্যাবসোলিউট থাকে অ্যাবসোলিউট ভ্যালুটা আমরা বসে দিলে এটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে যায় এখান থেকে এই যে অ্যাবসোলিউট অপশন অ্যাক্টিভ গ্রিডে হ্যাঁ যে গ্রিডটা আছে সেই গ্রিডের সেন্টার পয়েন্ট চলে যাবে আমাদের জিরো জিরো জিরোটা প্রোভাইড করবে এটা একদম সেন্টার পয়েন্টে ঠিক আছে তো এটাই ইউনিভার্সাল কোঅর্ডিনেট সিস্টেম এখানে অনেকগুলো কোঅর্ডিনেট সিস্টেম আছে রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম যেগুলো নিয়ে আলোচনা করছি ট্রান্সফর্ম টেক প্লেস এটা রেফারেন্স কর আসি রেফারেন্স করার সিস্টেম থেকে এই যে এগুলো ভিউ কোঅর্ডিনেট সিস্টেম স্ক্রিন ওয়ার্ল্ড লোকাল রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম এগুলো হলো রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম এগুলো বলছিলাম সেন্টার পিভট পয়েন্টার যেটা আর কি দিচ্ছে পিভট পয়েন্টের উপর আর কি ডিপেন্ডস করে আর কি এটা সেন্টারটা আর কি চেঞ্জ করা যায় পিভট পয়েন্ট করে ট্রান্সফর্মেশন আপনারা কী কী মানে ওয়েতে আর কি হয় আর কি মানে ডিফারেন্স ব্যাপার যেমন আমাদের পিভট পয়েন্ট যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু ট্রান্সফরমেশনটা আগের মতো করে হচ্ছে না আপনি রোটেশন করলে সেটা পিভট পয়েন্টের আপনার চেঞ্জের জন্য সেন্টার অনুযায়ী করেছে সো এটা হবে যে ট্রান্সফর্ম সেন্টার সেটিং এটা চেঞ্জ করবো আর একটা হলো এক্সিস সেন্টার সেটিংস এটা হলো দিস হ্যাজ অ্যালাউড টু হ্যাপেন ইউজিং অনলি দ্য ওয়ান এক্সিস অফ প্লেন হ্যাঁ যে আমরা শুধুমাত্র একটা এক্সিস ধরে যদি চেঞ্জ করি তাহলে সেটা হলো এক্সিস কনস্ট্যান্টস আমরা একটা এক্সিসকে আর কি এখানে আপনি কিন্তু এক্সিস কনস্ট্যান্ট করে দিচ্ছেন যদি আমরা এখানটা চেঞ্জ এটা জাস্ট এটা ধরি বা এটা ধরি এটা ধরি এই যে আমি কিন্তু অন্য জায়গায় ট্র্যাক করতে পারবো না যত শুধুমাত্র এই যে ওয়াই ওয়াই শুধুমাত্র ওয়াই আমি যেখানে চেঞ্জ করতে পারবো না কেন শুধুমাত্র ওয়াই শুধুমাত্র ওয়াই হ্যাঁ জি সেন্টার সেন্টারটা কি এক্স এবং ওয়াই তাই না এটা কি এক্স এবং ওয়াই না এটা তো আমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে জেড ভ্যালু দিতে পারবো না আবার যখন শুধু হ্যাঁ কী বললাম এই যে রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম সেগুলো হ্যাঁ এখানে যেগুলো আছে সেগুলো হলো রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম তো এখানে আবার ট্রান্সফর্ম সেন্টার গঠন আছে যেটা
ডিফল্ট পয়েন্ট চেঞ্জ হচ্ছে। আমি দুটো অবজেক্টকে সিলেক্ট করি, তাহলে দেখেন এখানে যদি আমরা যে এটা দিই, এটা হলে আপনার সবসময় এটার পিভট পয়েন্ট, এই দুটো পিভট পয়েন্টটা সেন্টারে আর কি, আমার ব্রিডের সেন্টারে আর কি চলে আসছে, ব্রিডের সেন্টার না ইজ ট্রান্সফরমেশন কনসেন্ট্রেশন দিলে যেটা ব্রিডের সেন্টারসে, যদি আমি এটা দিই মাঝখানে তাহলে দুইটা বা আপনি যদি এখানে দুইটা না যদি তিনটা হইতো এখানে অবজেক্ট, তাহলে সবগুলো যেটা আর যদি আমরা এটা দিই তাহলে যেটা ফার্স্ট সিলেক্ট দেখুন যেটা ফার্স্ট সিলেক্ট হবে সেটা আচ্ছা এটা হলো আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা আর কি, মানে যখন আমরা এটা সিলেক্ট করব তখন এটা প্রত্যেকটা আলাদা আলাদা এই কর্মস্থল এখানে নিলে এটা এখানে নিলে তিনটা এখানে প্লাস প্লাস সবগুলোর জন্য আলাদা আলাদা, এখানে হলে দুইটার মাঝখানে একটা আর এটা হলে গ্রিডে কি বলছি এই দুটো অবজেক্টের সেন্টার পয়েন্ট কোথায়, ব্রিজের সেন্টার পয়েন্টে। এখন যদি আমি এটাকে রোটেশন করি তাহলে দেখেন এটাকে অ্যাঙ্গেল করে সে ঘুরতেছে, তাই না? তারপরে আমি বক্সটা একটু সরাই নিই, এবার আমি দুটাকে সিলেক্ট করে এটার সেন্টার পয়েন্টটা দুইটার মাঝখান দেবো, দেখছেন দুটার মাঝখানে। এবার যদি আপনি এটা রোটেট করেন তাহলে কী হবে, দুইটার মাঝখানে কী করে হয় না কেন এটা, এবার যদি আপনি রোটেশন করেন তাহলে দেখেন ওই মাঝখানের অ্যাঙ্গেলটাকে ঘুরে তারা মাঝখানের পয়েন্টটাকে ঘিরে তারা আর কি রোটেশন হতেছে, তাই তো? আর যদি এই দুইটার এখানে হচ্ছে থেকে এটা সবার আলাদা আলাদা, এখন যদি আমি এটাকে ঘুরাই তাহলে যে যার মতো করে উঠতেছে এটাই 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 যে আমরা আমরা এখান থেকে ওটা সিলেক্ট করতে পারি আবার এখান থেকে ওটা সিলেক্ট করতে পারি একই জিনিস আর কি, কারণ আমরা এখান থেকে এক্স কনস্ট্যান্টটা নিয়ে আসতে পারি, এক্স কনস্ট্যান্ট এখানে এক্স দিলে এখান থেকে সিলেক্ট হতেছে এটাই, ওয়াই দিলে ওয়াই সিলেক্ট হতেছে, জেড দিলে জেড হতেছে, যেখানে শর্টকাট দেওয়া আছে যেটা হলো আপনার হয় না ইউটিলিটিস আর একটি প্যানেল থেকে আমরা লক করে দিতে পারি, এই যে লিঙ্ক ইনফোতে যাওয়ার পর এই যে যদি আমি মুভ ওয়াই জেড লক করে দিই এই যে ইনহেরিটস, আচ্ছা বুঝাচ্ছি আমি এক মিনিট, ওয়াই জেড আমি লক করে দিই তাহলে কি শুধুমাত্র ওয়াই যাবে বলেন ওয়াই জেডে, না আমি ওয়াই জেড লক করে দিছি এখন শুধুমাত্র এক্স, ওয়াই আর জেড এর ভ্যালু পাবে না, দেখেন এখান থেকে তাকান আমি যদি মুভ করি ওই দেখেন ওয়াই জেড এর ভ্যালু জিরোই দেখা যাচ্ছে, হ্যাঁ 49 না ওয়াই ফ্লো বাট ওয়াট পয়েন্ট সিস্টেম সেটা না এই বাচ্চা এটা হয় না, তাই না? বলে না ওয়াই লোকাল, এই যে লোকাল দিলে খুব সবচেয়ে ভালো বোঝা যায়, লোকাল দিলে দেখছেন ওয়াই জেড দেখাবে না, দেখতে পাচ্ছেন লোকাল দিলে ওয়াই এক্সিস নাই দেখাচ্ছে লোকালে, এটা হলো লোকাল এটা ইনহ্যারিট, ইনহ্যারিট জিনিসটা কি, ইনহ্যারিট জিনিসটা হলে যদি আমরা একটা বক্স নিই এটা কি স্ফিয়ার, এটা চিলড্রেন স্ফিয়ার থেকে প্যারেন্টস, এটা এবার আমি এই চিলড্রেনের ইনহ্যারিট যদি বন্ধ করে দিই মুভটা, সরি মুভটা বন্ধ করে দিই, এবার যদি প্যারেন্টসটা মুভ করি লিঙ্কটা থাকতেছে বা সে মুভটা ইনহ্যারিটেড না চিলড্রেনের উপর, মানে আমি যদি প্যারেন্টসকে মুভ করাই তাহলে এটার উপর ইনহ্যারিট হইতেছে না, আই মিন চিলড্রেনটা মুভ করবে না, কিন্তু আমি যদি রোটেশন করাই রোটেশন করতেছে,
বিটাসন রোটেশন এনেবল করা যদি আমার এখানে বাই ডিফল্ট ইন হেড অন থাকে তো সেই ক্ষেত্রে আমি যদি আমার প্যারেন্টসকে মুভ করাই অপশন বাট এটা যে পিভট পয়েন্টের সঙ্গে এটাও দেওয়া যায় যে পিভট পয়েন্ট লেসার্স এনাবল দ্য রোটেশন অর স্পেসিং অফ ওয়ান অর মোর অবজেক্টস অ্যারাউন্ড দেয়ার রেসপেক্টস টু পিভট না একটু পিভট সেন্টারের কথা বলছে ঠিক আছে এটা পিভট পয়েন্টের সঙ্গে দ্য ট্রান্সফরমেশন সেন্টার অর পিভট পয়েন্ট মানে পিভট পয়েন্ট হ্যাঁ তো পিভট পয়েন্টকে আমরা কিন্তু ট্রান্সফরমেশন সেন্টারও বলতে পারি ইজ দ্য স্পট অ্যাবাউট হুইচ A rotation takes place or to and from which scale occurs. মানে এটা কিভাবে rotations এবং কিভাবে scalings হবে সেটা আর কি পিভট পয়েন্ট দেখায় দেয় কোথা থেকে স্পট বেশি লোড হয়ে গেলে এরকম হয় ওয়ার্ড বলতে যেটা বুঝে গেছে অবজেক্টের সাথে সেটা অবজেক্ট যদি না অ্যালাইন টু ওয়ার্ড যেটা ওয়ার্ডে যেটা সেটা সেটাই অ্যালাইন করতেছে এটা আর অ্যালাইন হলো অ্যালাইন টু অবজেক্ট হলো অবজেক্টের উপর বেস করে যে অ্যালাইনটা হবে সেটা আর সেন্টার টু অবজেক্ট হলে কি সবসময় একটু সেন্টারে থাকবে হ্যাঁ এটা হলো কি অ্যালাইনমেন্ট আর কি পিভট পয়েন্টের অ্যালাইনমেন্ট এই তিনটা তো আমরা যখন আমরা বেশিরভাগ সেন্টার টু অবজেক্টে কাজ করি সরাসরি সেন্টার টু অবজেক্টে নিয়ে আসছিল আমরা পিভট পয়েন্টটা যদি এখানে নিয়ে আসি আই মিন পিভট পয়েন্ট আমরা নিয়ে আসলাম এই জায়গায় তারপর যদি আমরা এটাকে রোটেট করি তাহলে কী হবে সেন্টারকে ধরে আমার একটা রোটেট করতেছে যদি আমার এটা এফেক্টিভ অনলি দিয়ে সেন্টার টু অবজেক্ট দিই ওকে দিই তাহলে আমরা রোটেট করলে কী হবে বুঝতে এই দেখেন তাই না এটা ঘুরতেছে কেন এটার সাথে এটা লিঙ্ক করা ছিল না এটা এখানে প্যারেন্স কোনটা কোনটা চাইল্ডস কোনটা বলেন বলেন মোটুসি বলেন প্যারেন্টস কোনটা কোনটা বক্সটা প্যারেন্টস আর চাইল্ডটা হলো কি আপনার হ্যাঁ এই স্কোয়ারটা যদি আমি প্যারেন্টস আর চাইল্ডসের মধ্যে লিঙ্ক ব্রেক করতে চাই তাহলে কী করবো ঠিক আছে না ফরওয়ার্ড স্ল্যাশ অনেকগুলো অ্যালাইনের ব্যাপার আছে অ্যালাইনের ব্যাপার এখানে কি আর কি অ্যালাইন যে কত ধরনের অ্যালাইন আছে দুই তিনটা অ্যালাইন বইতে যেগুলো আমি করাইছি প্র্যাকটিস ফাইল দেখে লেসন ফাইল দেখে এগুলো একটু প্র্যাকটিস করবেন কয় টাইপের অ্যালাইন আছে কী আছে না আছে আমরা কত প্রকারের অ্যালাইন ট্যালাইন করতে পারি ওগুলো লেসন ফাইল দেখে একবার ঝালাই করে নেবেন তারপরে টপিকসটা হলে গিয়ে হোম গ্রিড এটা সংজ্ঞাটা হলে গিয়ে When the 3D space is started, the one element that is visible is the home grid. ঠিক আছে এটা হলো গিয়ে আমার হোম গ্রিডের সংজ্ঞা যদি বলে হোম গ্রিড কাকে বলে তাহলে এটা লেখা দিতে পারে বা আমরা যদি এখানে একটু চেক করে নিই গ্রিডস আর টু ডাইমেনশনাল অ্যারে অফ লাইনস মানে একটা এক্স এ গেছে একটা ওয়াই গেছে নাকি জেডও গেছে কোনো হোম গ্রিড হোম স্কিল জেডে গেছে না জেডে যায়নি তাহলে এটা এই লাইনে অর্থ বুঝতে পারছেন সিমিলার টু গ্রাফ পেপারের মতো না কাটা 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 এগুলো তো এটাই এক্সেপ্ট দ্যাট ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য স্পেস ইউ ক্যান অ্যাডজাস্ট দ্য স্পেসিফিক অ্যান্ড আদার ফিচার্স অফ দ্য হোম গ্রিড টু টু দ্য নিডস অফ ইউজার্স মানে ওরা তারপর বলতেছে যে আমরা এটার স্পেসটা কতটুকু এটা অ্যাডজাস্ট করতে পারি বা আদার্স ফিচার্স অ্যাডজাস্ট করতে পারি এই লাইনটা আছে এটাও হোম গ্রিডের খুব ভালো একটা সংজ্ঞা এখানে যেটা দিচ্ছে ওয়েন স্পেস প্যাক স্টার্টেড ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট দ্যাট ইজ ভিজিবল ইজ হোম গ্রিড জি তো এখানে হতে পারে যে হোম গ্রিডের স্পেসটা স্পেস
স্পেসিংটা আমরা গ্রিড স্পেসটা বাড়ানো কমানো যেতে পারে এখান থেকে আর কি দেওয়া আছে যে হোম গ্রিডে আমরা ইচ্ছা করলে এটা গ্রিড স্পেস বাড়াতে কমাতে পারি আর কি গ্রিড অ্যান্ড স্ন্যাপ সেটিং থেকে গ্রিড অ্যান্ড স্ন্যাপ সেটিং থেকে আমরা হোম গ্রিডে স্পেসিফিকটা স্যার থ্রিডিএস ম্যাক্স কন্টিনিউসলি চেঞ্জ করে আমাদের বইতে দেখেন কী লেখা আছে যে গ্রিড অ্যান্ড স্ন্যাপ সেটিংসটা এই গ্রিড অ্যান্ড স্ন্যাপ সেটিংসটা আছে কোথায় এই যে এখানে লেখা আছে যে সিন গ্রিড অ্যান্ড স্ন্যাপস অ্যাক্টিভ গ্রিড অবজেক্ট তাই না এখানে গ্রিড অ্যান্ড স্ন্যাপস লেখা আছে বাট আপনি যখন ফর্মুলাতে যাবেন তখন দেখবেন এখানে কোনো সিনই নাই তো আমি কী করি গুগল থ্রিডিএস ম্যাক্স গ্রিড অ্যান্ড স্ন্যাপ গ্রিড স্ন্যাপ লিখছি ইন্টার দেওয়ার পর যেটা আসছে গ্রিড অ্যান্ড স্ন্যাপস সেটিং চলে আসছে এটা দেওয়ার পর আমি প্রথমে দেখলাম স্ট্যান্ডার্ড মেনুতে বসে যে টুলস গ্রিড অ্যান্ড স্ন্যাপ গ্রিড অ্যান্ড স্ন্যাপ সেটিংস পেয়ে গেছি আমি আমার টুলসটা আছে আছে গ্রিড অ্যান্ড স্ন্যাপস একবার দেখছিলাম আবার একটু চেক করে কটা বাজে এই যে অটোমেট আমরা একবার চেক করছিলাম এই অটোগ্রিপস অটোগ্রিপ সিলেক্ট অটোগ্রিপ কালকে দেখছিলাম মেবি অটোটা কীভাবে দেওয়া যায় আমি বারবার বলতেছি আসতে পারে কেন জানি মনে হইতেছে এটা আচ্ছা এখন আমি আসি একটু একটু শুনতে শুনেন এটা মুখস্থ করে ফেলবেন দেখুন অন করছি নার্ভস না তো নাকি নার্ভস নার্ভস না না এটা প্যাটার্নটাই আলাদা মানে আপনি যখন পলিগন মডেলিং শিখছেন না এটা নার্ভস এটা নার্ভস মডেলিং ক্ষেত্রে এই যে এটা আচ্ছা নার্ভস মডেলিং ক্ষেত্রে আমি যেরকম নন ইউনিফর্ম রোটেশনাল বিএসপি লাইনস হ্যাঁ এসপি লাইনসের সাথে আমরা এরকম এটা করি আর কি এটা 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 ইটস পার্টিকুলার সুইটেবল ফর মডেলিং সারফেস উইথ কমপ্লেক্স কার্ভস ঠিক আছে সো মানে এটা এখানে বলা আছে যে করা হয় বাট আমরা নার্ভ মডেলিং নিয়ে কখনোই কাজ করবো না এই যদিও এই কোর্সেও তা এটা একটু মুখস্থ রাখবেন যে এসপি লাইন্স নন ইউনিফর্ম রেশনাল বিএসপি লাইন্স তো এখানে এটা কিসের জন্য ইউজ করা হয় সুইটেবল ফর মডেলিং সারফেস অ্যান্ড কমপ্লেক্স কার্ভসের জন্য নার্ভ মডেলিং ইউজ করছে কি 2.5D স্ন্যাপ টুলবার এবং অনেকটা স্ন্যাপ আসছে অত বেশি এই প্লেসটা করে ফেলবেন স্ন্যাপের জন্য তাহলেই হবে স্ন্যাপ টু ভার্টেক্স স্ন্যাপ টু গ্রিড পয়েন্ট স্ন্যাপ টু মিড পয়েন্ট আই মানে এগুলো এই যে স্ন্যাপ এই স্ন্যাপসে গ্রিড পয়েন্ট পিভট ভার্টেক্স এইচ এগুলো দুই তিনটা করে প্র্যাকটিস করে এইটা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে স্ন্যাপের ব্যাপার স্যাপার সাত নম্বর চ্যাপ্টার শেষ তবু আমি একটু আসি F10 বা এখানে F10 দিলে তো দেখো বন্ধ হয়ে যাবে রেন্ডার সেট আপ এখান থেকে যাওয়ার পর আমরা কীভাবে রেন্ডারিংটা অ্যাসাইন করতে পারি এই এই যে রেন্ডার সেট আপসে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এটা না তো এটা কী হবে এই যে রেন্ডার এই যে স্ক্যান লাইন রেন্ডারিংটা বাই ডিফল্ট হবে থাকে এখান থেকে আমরা ইচ্ছা করলে এমবিডিয়াম মিনটম ডেটা অ্যাসাইন করে দিতে পারি বাট বাই ডিফল্ট হবে স্ক্যান লাইন থাকে আমরা এখন আপাতত আমরা মেন্টাল রে দরকার নাই স্ক্রিন লাইনে কাজ করব আছে ওখানে চারটা রেন্ডারিং অপশন আছে হ্যাঁ এই যে এখানে যা যা দেখতেছেন আমরা এখানে মেইন টাইপে ইউজ করা হয় আরেকটা আছে হলো ভি রে একটা রেন্ডার কোয়ালিটি
তো এটা কি আছে দেখি তো রেকর্ডটা কি ছিল এটা তো আচ্ছা আমি তো রেডিও